ঘরের কথা বাইরে বেরিয়ে গেলে প্রত্যেকেরই গায়ে লাগে, খারাপ লাগে, বুঝতে পারছি। কিন্তু উপায় কি? এই মুহূর্তে শুধু এই রাজ্য নয়, গোটা দেশ জানে যে এ রাজ্যে বিভিন্ন প্রকল্প, কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত প্রকল্প, রাজ্য সরকারের একার প্রকল্প অথবা কেন্দ্রীয় সরকারেরই সিংহভাগ আছে, সিংহভাগ অনুদান থাকে এমন প্রকল্পে আসলে কারা শেষ পর্যন্ত প্রকল্পের সুবিধাগুলো পান আর কাদের পাওয়ার কথা থাকলেও পান না, গোটা দেশ জানে। আর জানে বলেই গোটা দেশে আর কোনো রাজ্যে না গিয়ে বেছে বেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবকে, তার সহসচিবকে ছুটে আসতে হয়, কেন্দ্রীয় দল পাঠাতে হয় খতিয়ে দেখার জন্য সত্যি আবাস যোজনার বাড়িটা কারা পেয়েছেন, কারা পেলেন না, যাদের পাওয়ার কথা ছিল তারা কেন পেলেন না, আর যারা ফাঁকে তালে বাড়িটা পেয়ে গেলেন তারা আদৌ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও কিভাবে পেলেন, কিভাবে ঘটলো এত বড় দুর্নীতি, আর এই বাড়ি পাওয়ার জন্য কি মানুষকে বাড়তি কিছু খরচ করতে হচ্ছে, গাঁটের করি তা তো খরচ করতে হওয়ার কথা নয়, নাকি বাড়িতেও এই আবাস যোজনার বাড়িতেও কেউ কাঠমানি নিয়ে চলে যাচ্ছে, এসব হচ্ছে, এসব দেখছে গোটা দেশ। আর আজকে যখন কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী এসছেন নিজে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই এই সফরের পর, তদন্তের পর, খতিয়ে দেখার পর, তখন তাকে ঘিরেও গ্রামবাসীরা জানিয়েছেন কিভাবে তারা বঞ্চিত হয়েছে। এইসব নিশ্চয়ই ভাল লাগেনি শাসককে, আমরা জানি এই ঘরের কথা বাইরে গেলে ভালো লাগে না, কিন্তু উপায় কী বলুন? চুরি হলে তো মানুষ জানবেই, একদিন দুদিন তিন দিন চার দিন আপনি চাপা দিয়ে রাখতে পারেন কিন্তু এক সময় তো পুড়ে বেরোবেই। আর মানুষের ক্ষোভ কেউ কোনো দিন আটকে রাখতে পেরেছে? এত বড় বড় স্বৈরতান্ত্রিক সব মহানায়করা এলেন গেলেন, মাঝে কিছু বছর শাসন করলেন, মানুষকে চেপে রাখলেন, শেষমেশ পারলেন কি? পারলেন না, পারে না কেউ, আর তাই পশ্চিমবঙ্গেও পারা যাচ্ছে না। তাই আমাদের প্রস্তাব, কেন্দ্রের মন্ত্রী প্রতিনিধি দল এদেরকে কালো পতাকা না দেখিয়ে বরঞ্চ রাজ্যের শাসক দুর্নীতিকে কালো পতাকা দেখান, তাহলে রাজ্যের মানুষও বাঁচে, শাসকেরও মান বাঁচে, হাঁটবেন নাকি সে রাস্তায়? আসবো সেই বিতর্কে, তার আগে বিশেষ প্রতিবেদন। চুরি ধরতে এসে বিক্ষোভের মুখে, এ রাজ্যে চুরি ধরা যেন অপরাধ। প্রকল্পের কাজের রিপোর্ট নিতে এসে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাটিলকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন ভুতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রামের শতাধিক বাসিন্দা। ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা, কিন্তু এই বিক্ষোভের নেপথ্যে ছিল কি শাসক দলের উস্কানি, সেই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হিরানন্দপুরের দিকে যাচ্ছিলেন তখনই তৃণমূলের কৃষকর্মী অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে কিন্তু কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেখায়, এই ঘটনাকে তীব্র নিন্দা করছেন বিজেপি নেতৃত্ব। বুধবার দুপুরে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজের পর্যালোচনা করতে যান কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল, আর সেখানেই আচমকা এই বিক্ষোভ। আবাস 100 দিনের কাজ, মিড ডে মিল, সবেতেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দুর্নীতির শিকড় সন্ধানে কেন্দ্রীয় দল এখন রাজ্যে, এমন প্রেক্ষাপটে আবার সামনে পঞ্চায়েত ভোট, তার আগে উন্নয়নের ফিরিস্তি নিয়ে দুয়ারে দুয়ারে যাচ্ছেন দিদির দুধ বেশে নেতা মন্ত্রীরা, আর সেখানে গিয়ে প্রশ্নের মুখে পড়ছেন তারা। স্যার আমাদের কিছু আছে, আমাদের পিছনে একটা কুকুর আছে, আমাদের স্কুলের বাউন্ডারি তো একদম ঠিক, এটা ভাই বাউন্ডারি পঞ্চায়েতের সভাপতি আর প্রধান কেন্দ্র বিদ্যালয়ের, আমি চাইছি আপনি টিচার।
গ্রামের আপামর গরিব মানুষ যারা একেবারে অসহায়, তাদের বাড়িতে বাড়িতে আমি গেছি, ডোর টু ডোর তাদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি যে কল্পনা প্রসূত যে স্কিমগুলো আছে সেগুলো মানুষের কাছে বাস্তবে বাস্তবায়িত হয়েছে কি না, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছেছে কি না, সেই খবরগুলো নিয়েছি। পঞ্চায়েত ভোটের আগে গলার কাঁটা থেকে ক্রমশ শাসকের গলায় ফাঁস হয়ে চেপে বসছে দুর্নীতি। সেই ফাঁসে শাসকের ভোট বাক্সের দম বন্ধ হবে কিনা তা সময় বলবে। কিন্তু মালদায় কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে কালো পতাকা দেখানোর বদলে যারা দুর্নীতি করছে বা তাতে মদত দিচ্ছে তাদের কালো পতাকা দেখানোটাই কি শাসকের কর্তব্য ছিল না? দিদির দুধ হয়ে যারা আসছেন তাদের কেন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তা নিয়েও কি ভেবে দেখার সময় নেই শাসকের? বিপরীত বুদ্ধি কখন হয় সে তো সবাই জানেন। রিপাবলিক বাংলা। তিনি আজকের বিতর্ক, সেই বিতর্কে আমার আজকের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাদ। কালো টাকায় লজ্জা নেই, কালো পতাকার আয়োজন যদি সত্যি হতো লজ্জা তাহলে কালো টাকার ব্যবস্থাটা বন্ধ করলেই তো হয়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তার তৃণমূল সমর্থক অনিন্দ্য সিনহা রায়। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক, এবং রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। প্রত্যেকের সঙ্গে কথায় আসবো, কিন্তু সবার আগে একেবারে প্রথমে আমি অনিন্দ্যবাবু আপনার কাছে আসি। আমি মানছি যে শাসকের জন্য এই ছবিটা লজ্জার, যে কোনো রাজ্যের যে কোনো কালের যে কোনো সময়ের শাসকের জন্য, তার রাজ্যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু চুরি দুর্নীতিটা থামানো তার কর্তব্য নাকি সেটা ধরতে এলে তাকে আটকানো, তাকে কালো পতাকা দেখানো, তাকে হ্যারাস করা, বিক্ষোভ করা, এটা শাসকের কর্তব্য। অনির্বাণ বলি যে কালো পতাকা কারা দেখিয়েছে? কালো পতাকা দেখিয়েছে মানুষ যারা 100 দিনের কাজে টাকা পাচ্ছে না। কালো পতাকা দেখিয়েছে তারা বিশ্বাস করতে বলছেন গ্রামের মানুষ পকেটে কালো পতাকা নিয়ে বেরোয়, মানে ওনারা দেখাতে পারেন না? না না, বেরোয় গ্রামের মানুষ, মানে উপবাস আছে, মানে আপনি বলছেন ওনারা দেখাতে পারেন না? বাংলার কোন গ্রামে এটা হবে? কিছুদিন আগে আমি বলি আপনাকে, ভারতের কোন গ্রামে মানুষ বিক্ষোভ দেখানোর সময়, মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় পকেটে কালো পতাকা নিয়ে বেরোয়? আমি আপনাকে বলি আগে কি হতো বলুন, সাজানো গোছানো জিনিস না? আমি বলি আগে মানুষ মিথ্যে কথা বললে সংবাদ মাধ্যম সত্যটা সামনে এনে রাখতো, এখন কিছু সংবাদ মাধ্যম মিথ্যে বলে সাধারণ মানুষকে সত্যটা সামনে আনতে হচ্ছে। যাই হোক, দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে কালো পতাকা দেখাচ্ছে মালদা সেই মান্তিক মানুষটা যার ধসে বাড়িটি চলে গেছে, উল্টোটা হয়তো যে অন্য লোকের বাড়িটা নিয়ে বসে আছে। দেখুন কালো পতাকা দেখাচ্ছে সাধারণ মানুষ, তারা কি দেখাতে পারে না? কালো পতাকা নিয়ে বেরোয় বলুন, তারা দেখাতে পারে বাড়িতে কোন সাধারণ মানুষ নিয়ে বেরোয়? যারা দেখাচ্ছে তারা কেন্দ্রের মন্ত্রী এসেছেন, কথা বলতে গেছেন, কয়েকজন মানুষ জানিয়েছেন বাড়ি চুরি হয়েছে। আপনি কেন্দ্র মন্ত্রী হিসেবে কনসিডার করছেন কেন? মানুষ কালো পতাকা দেখাচ্ছে। আজকে আমি শুনছিলাম, আপনাদের জানি দেখছিলাম, মানুষের বিক্ষোভটা হচ্ছে উনি সাধারণ মানুষের কথাই বলতে চাইছেন না, সাধারণ মানুষের কথা বলার জন্যই তো মানুষ ওকে ভোট, ওনাকে ভোট দিয়ে তো প্রতিনিধি করেছেন, উনি সাধারণ মানুষের কথা শুনবেন বলে, সাধারণ মানুষ ওয়েট করছেন তাদের সাথে কথা বলবেন বলে উনি কথাই বলছেন না। সাধারণ মানুষের কথা এই অঞ্চলের আমি একবারও বলছি না, উনি গিয়ে কিছু মানে বিরাট কিছু করেছেন, ধন্য করেছেন মানুষকে তাও বলছি না, কিন্তু এই অঞ্চলে সাধারণ মানুষের কথা প্রথম শুনতে যাওয়ার কর্তব্যটা কার? অঞ্চলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তারপর আরেকটু এগোলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আরেকটু এগোলে জেলা পরিষদের সভাধিপতি। তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, শাসক দলের রাজনৈতিক নেতাদের নাম মানছি না, বিডিও, ডিএম, এসডিও এরা সব গেছিলেন? না না, আমি বলি আপনাকে এর জন্য আজকে দিদির দুধ, আজকে 11 তারিখ শুরু হয়েছে, দিদির দুধে চলে গেলেন না, বলছি কারণটা তো আপনি জানতে হবে, শাসক রাজনীতি না, শাসক না রাজনীতি না, আমি বলছি দিদির দুধ হিসেবে মানুষেরা যাচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের কাছে পৌঁছচ্ছে, যদি তারা কোনো কোনো যদি দিদির যে প্রকল্পগুলো যদি না পেয়ে থাকে। অনিন্দ্য বাবু, আমি আপনাকে আবারো বলছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের কথা জিজ্ঞাসা করিনি, আপনি বললেন কেন্দ্রীয় মন্ত্রীকে ভোট দিয়েছে মানুষ, আমি বলছি সাধারণ, আমি বলছি তার আগে তো মালদার এই গ্রামের গুলো মানুষরা ভোট দিয়েছেন পঞ্চায়েত প্রধানকে, উপপ্রধানকে, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষদের, জেলা পরিষদের সভাধিপতিকে, ত্রিস্তর পঞ্চায়েত, তো তিনটে করে ভোট দেন মানুষ, তিনটে স্তরের প্রতিনিধি চয়েস করেছেন, তো
পছন্দ করেছেন তো তারা গেছিলেন শুনতে নিশ্চয়ই তারা তো গেছিলেন কবে তারা তো যাচ্ছেন এবং তারা শুনেছেন আজকে যে দিদির যে প্রকল্পগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো মানুষ তো পাচ্ছে পাচ্ছে নাকি শর্মাবাবু ত্রিশটা পঞ্চায়েতের প্রতিনিধিরা এদের কথা শুনতে গেলে আজকে কেন্দ্রের মন্ত্রীকে আসতে হতো তার আগে কেন্দ্রের প্রতিনিধি দলকে আসতে হতো সচিবকে উপসচিবকে আসতে হতো আমার অনির্বাণ একটা প্রশ্ন খালি মনে দেখা দিচ্ছে তাহলে এই দিদিকে বলো কনসেপ্টটাতে তাহলে কি হলো এই যে দিদির দূতের কথাতে আমি এই প্রসঙ্গেই আসছি যে হঠাৎ দিদির দূতকে পাঠাতে হচ্ছে এবং পাতা জোড়া বিজ্ঞাপন দিতে হচ্ছে কয়েক লক্ষ টাকা খরচা করে তো তাহলে এতদিন ধরে দিদিকে বলো ঢাক পিটিয়ে হলোটা কি আসলে ব্যাপারটা হচ্ছে না অনির্বাণ পরিষ্কার একটা কথা বলতে হবে সেটা হচ্ছে এরা যে চুরিটা লিগালাইজ চুরিটা ইনস্টিটিউশনালাইজড এবং চুরিটা কোনো অপরাধ নয় এই বোধ এবং চেতনাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি যে আমফানের সময় যখন টাকা ফেরতে দেওয়া ব্যাপার হচ্ছিল মনে আছে আপনার একটা ফর্ম ছাপানো হয়েছিল আপনারা দেখিয়েছিলেন সেই ফর্ম ছাপিয়ে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল যে লোকটা জোর করে এই টাকাটা ছিনতাই করেছিল ওটা ছিনতাই বলবো সে লোকটা তো শাস্তি হওয়া উচিত ছিল হয়েছে হয়নি বিডিওর অফিসের সামনে তাদের তালিকা ঝোলানোর কথা ছিল হয়েছে হয়নি বলে একজন অপরাধীরও আমফানে যারা টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে রাধার তাদের কিন্তু শাস্তিটা হয়নি আসলে এখানে চুরিটা কোনো চুরি নয় চুরিটা কোনো অপরাধ নয় এবং তার জন্য কোনো লজ্জাবোধ থাকার দরকার নেই লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে ঘুষ দিয়ে আমি চাকরি পেলাম তারপর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে বসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন কাদের জন্য চোরেদের জন্য যে তাদের চুরিটা চৌর্যবৃত্তিটাকে লিগালাইজ করার জন্য অর্থাৎ চুরি কনসেপ্টটা ইনস্টিটিউশনের মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল করে সেটার জন্য তোমার কোনো লজ্জাবোধ থাকার দরকার নেই কোনো রকম লজ্জাবোধ থাকার দরকার নেই ফলে তুমি এইভাবেই চালাও ফলে স্বাভাবিকভাবে শাসক যদি কখনো এই চুরির ব্যাপারটা নিয়ে অপরাধ বোধের ব্যাপারটা নিয়ে শাসকের জায়গা থেকে তার শাস্তির নিদান বা বিধান বা ব্যবস্থা যদি না করে তাহলে আলটিমেটলি কি হয় চোর তো প্রমোটেড হয় চোর তো এনকারেজড হয় চোর তো নতুন নতুন ফর্ম খোঁজে আজকে মানুষের কাছে গিয়ে এইসব কালো পতাকা দেখানো এগুলো তো সাজানো ব্যাপার সবাই জানে একটা মেকি ব্যাপার সাজানো ব্যাপার সবাই জানে তার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নামগুলো উঠেছে আমরা অন্যায় করেছি এইটুকু স্বীকারোক্তি ছিল না সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিএম পর্যায়ে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আইএস পর্যায়ের অফিসাররা এসেছেন স্ট্যাটিস্টিক্যালের অফিসাররা পর্যন্ত এসেছেন গ্রামে গ্রামে গেছেন বিডিওতে গ্রামে যেতে দেখেছেন আপনারা দেখিয়েছেন আপনারা কোনো দিন দেখেছেন যে বিডিওরা গ্রামে গ্রামে ঘুরছে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পুলিশের ওসিকে নামানো হচ্ছে পুলিশের ওসিকে কখন নামানো হচ্ছে তার আগের স্টেজটা কি সিভিক পুলিশকে নামানো হয়েছে তার আগের স্টেজটা কি ওই আশাকর্মীদের নামানো হয়েছে যাতে যারা কোনোভাবে চুরিটা না ধরতে পারে তাদের উপর রাজনৈতিক প্রভুরা প্রভাব বিস্তারটা করে রাখতে পারে ফলে সেই জায়গাটা তৈরি করে রেখে পরবর্তীকালে যখন পালে বাঘ পড়েছে তখন পুলিশের ওসিকে বলা হচ্ছে যান আপনি গ্রামে গ্রামে যান এক্স্যাক্টলি তার আগে তো আশাকর্মীদের জন্য একটু ঘাড়ে বন্দুক রাখার ব্যবস্থা হয়েছিল যদি আশাকর্মীদের উপর দিয়ে খোপটা মিটে যায় অনিন্দবাবু 30 সেকেন্ডে বাকি দেখেছি আশাকর্মীরা যে কাজটা করছেন আমি সর্বদার কথাটা শুনছিলাম যেটা তাদের করার কথা না ছোট করার তো কোনো মানে হয় না তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজটি করেছেন না যে দায়িত্ব ছিল না আজকে যেমন অতিরিক্ত দায়িত্ব নিয়ে করেছেন আমাদের এক সেন্ট্রাল মিনিস্টার আমাদের এখানকার তার বাবার নামে আবাসে দিয়েছিল পাওয়া গেছে কিছু কিছু জিনিস যেটা হয়েছে সেটা পাওয়া গেছে তার জন্যই তো আশাকর্মীরা গেছেন এবং আশাকর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যাপার হচ্ছে এটা কি মানুষ আমরা চাই যে যে লোকটা প্রাপ্য সেই লোকটা পাক নিশ্চয়ই পা তার জন্যই তো এই প্রকাশ নেওয়া হচ্ছে তাহলে তাতে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ছোট করে দেখানোর প্রবণতাটা রাজ্যের মুখ্যমন্ত্রী 30 সেকেন্ড ছোট করে বলি রাজ্যের মুখ্যমন্ত্রী মনে আছে কিছুদিন আগে বলেছিলেন একটা কথা বলেছেন পরিষ্কারভাবে যে কয়েকজন 100 মধ্যে ছেলেমেয়ের অন্যায় করে হয়তো চাকরি পেয়েছে যে সংখ্যাটা 10,000 অতিক্রম করবে এখনই বোঝা যাচ্ছে ট্রেন তাই সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 100 মধ্যে তার 3 দিনের মধ্যে 269 জনের চাকরি গিয়েছিল আদালতে আসলে সব কিছুকে ছোট করে দেখানো যতটা ছোট ওই 1-8 জন চুরি করেছে ওরা আমার দলের কেউ নয় ওরা ব্যক্তিগত স্তরে দুর্নীতি করেছে এই যে মেন্টালিটি এই যে অ্যাটিচিউডটা এর ফলে কী হয় চোরেরা প্রমোটেড হয় চোরেরা এনকারেজড হয় এই তলাস্তরে চুরিটা চৌর্যবৃত্তিটা যে লিগালাইজড করেছেন কার্সি মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ দিনের পর দিন এদের কভার আপ করার চেষ্টাটা কিন্তু সরকার থেকে হয়েছে বেশ আমি বাকিদের কাছে যাব আমি অশোকবাবু আপনার কাছে আসবো দুর্নীতি নিয়ে কথা হচ্ছে দুর্নীতি ধরা নিয়ে কথা হচ্ছে দুর্নীতি যারা ধরতে আসছেন তারা কি অপরাধী
এরাজ্যে সরকারি দলের রিয়াকশন মানে প্রতিক্রিয়াগুলো দেখে তো তাই মনে হচ্ছে। আজকে তৃণমূলের পতাকা ছিল না কারোর হাতে, যারা কালো পতাকা দেখিয়েছেন, কিন্তু অনিন্দ্যবাবু আমাকে বিশ্বাস করতে বলছেন এরাজ্যে গ্রাম বাংলার মানুষ কেন্দ্রীয় মন্ত্রীর সামনে যাওয়ার আগে পকেটে একটা কালো পতাকা নিয়ে যান, বাই চান্স যদি কথা না শোনেন তুলে দেখিয়ে দেবো বলে। অনির্বাণ, প্রথম কথাটা হচ্ছে যে বাংলার আজকে যে অবস্থা, বাংলার যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, একদম বললাম, যে রাজনৈতিক দলের হোক, কোনো দলীয় রাজনীতিতে বিশ্বাসী নাও যদি হতে পারেন, তবুও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আজকে প্রধান কথা ক্রুসেড এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ, অসততার বিরুদ্ধে সততার ধর্মযুদ্ধ, এটা বাংলার আজকে অন্যতম চাহিদা, সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। আমি একটা কথা আজকে বলতে চাইছি, এখানে কতগুলো নাম উঠলো তো, নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠলো, সে নামটা নাকি সামনে এসেছে। আমি আর একটা শুনছিলাম, হেলেন চাতে একজন বিজেপির পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্য, তার দাদার ক্ষেত্রে নাম উঠেছে। মাননীয়া তৃণমূল নেত্রী বলেছিলেন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, শুভেন্দু অধিকারীর অমুক 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 সম্পত্তি, অনেক ট্রলারের মালিক, আমরাও তো একই অভিযোগ করি। কিন্তু আমি খুব স্পেসিফিক প্রশ্ন করছি, তৃণমূলের প্রসঙ্গে পরে আসছি, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠলে এবং নিশীথ প্রামাণিকের বাবার বিরুদ্ধে, কটা তদন্ত কমিশন বসেছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দুর্নীতি তো দুর্নীতি, দুর্নীতি তো দুর্নীতি, তার মানে দুর্নীতিকে প্রশ্রয়টা দেয়া এরাজ্যের একদম ইনস্টিটিউশনাল পলিসি হয়ে দাঁড়িয়েছে, এর মধ্যে কোথাও দ্বিমত থাকতে পারে না। আশা কর্মীদের কথা বলা হচ্ছে, যারা কত টাকা বেতন পায়, যাদের এমনিতেই জীবন জীবিকার কোনো নিশ্চয়তা নেই, তাদের পাঠানো হচ্ছে সমীক্ষা করতে। কি করবে তৃণমূলের এক গোষ্ঠী একটা তালিকা দিচ্ছে, আর এক গোষ্ঠী আর একটা তালিকা, এই তালিকা নিয়ে বোমাবাজি, তালিকা নিয়ে মারামারি, তালিকা নিয়ে কাটাকাটি, এর মাঝে আগুনের মাঝে ওই আশাকর্মী আমাদের বোনেদের ঠেলে ফেলা হচ্ছে, এটা এটা জাস্টিফাইড হতে পারে অনির্বাণ কোনো ক্ষেত্রে? আজকে এই যে একটু আগে দেখছিলাম কেন্দ্রীয় মন্ত্রী এখানে এসেছেন, তিনি কি করতে ধরতে এসছেন আমি জানি না, আমি আমার কাছে স্পষ্ট তো নয়, তাকে কারা বিক্ষোভ দেখিয়েছেন, তৃণমূল দেখিয়েছেন না তৃণমূলপন্থী লোকজন দেখিয়েছেন না গ্রামের লোকজন দেখিয়েছেন, এটা তো একটা দিকের ব্যাপার, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যদি সর্বাত্মক লড়াইয়ের সত্যি সত্যি সদিচ্ছা থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই মুখে বললে তো হবে না। আমি আবার এখানে এই স্টুডিওতে অনির্বাণ আগে বলেছি, অনেকে অনেক বিরোধিতা করেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের, আপনি ভাবুন ওয়াংচু কমিশনের কথা, এ রাজ্যের বুকে কিন্তু একটা দৃষ্টান্ত ছিল। আমি যে দল করি অনির্বাণ, সে দলের আমলেই কিন্তু সুরেশ কালমাদিকে জেল খাটতে হয়েছে অনির্বাণ, সে দলের আমি বলছি, আমার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, ঘন্টার পর ঘন্টা ডক্টর মনমোহন সিং সিবিআইয়ের সামনে তার জেরাতে উপস্থিত হতে কখনো দ্বিধাবোধ করেননি, এমসে লুকিয়ে পালাননি, রাহুল গান্ধী 5 দিনে 54 ঘন্টা জেরার সম্মুখীন হয়েছেন, এমসে লুকিয়ে পালাননি, সোনিয়া গান্ধী একজন দুরারোগ্য রোগে আক্রান্ত করোনার পরেও, করোনা এবং দুরারোগ্য রোগ, তারপরেও জেরা এড়িয়ে এমসে শুয়ে পড়েননি, পার্থক্যটা এই জায়গায় সদিচ্ছার পার্থক্য, তার জন্য আজকে ক্রুসেড এগেনস্ট করাপশনের প্রয়োজন এই বাংলা। আমি 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 নির্মলাবাবুর কাছে যাবো, নির্মলাবাবু আপনি সম্প্রতি আপনার একটি লেখায় লিখেছেন দুর্নীতির ক্ষেত্রে, মানে দুর্নীতিকে মেনশন করে লিখেছেন যে পাপের ঘড়া পূর্ণ, এখন পাপের ঘড়া পূর্ণ কি পূর্ণ নয় নিশ্চিতভাবে মানুষের তার রায় দেওয়ার বা জানানোর একটা পদ্ধতি আছে, সেটা তারা দেবেন, পঞ্চায়েত নির্বাচনে তার রিফ্লেকশন হবে কিনা সেটা পরের কথা, কিন্তু শাসকের লক্ষ্য কী হবে? দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দেওয়া, সেই প্রশাসনে কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে এবং কেউ যদি সেটা ধরতে এসে থাকে, তাহলে কালো কাপড় নিয়ে বিভিন্ন জায়গাতে লোককে রেখে দেওয়া, ফিট করে রেখে দেওয়া, যাতে তারা তুলে দেখাতে পারেন, কেন্দ্রীয় সচিব তার সঙ্গে দল নিয়ে এলে, কেন্দ্রীয় উপসচিব তার সঙ্গে দল নিয়ে এলে এই তদন্তের জন্য, যে আবাস যোজনার বাড়ি সত্যি কে পেয়েছে কে পায়নি, গ্রামের মহিলাদের দিয়ে ঘিরে ফেলে বিক্ষোভ দেখানোর আয়োজন করা, শাসকের লজ্জা কোথায় হওয়া উচিত, চুরিতে না চুরি ধরাতে? না দেখুন অনির্বাণ, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, একটা মমতা প্রশাসনের বিরুদ্ধে একটা সার্বিক অনাস্থা রয়েছে, সেই অনাস্থাটা যে করে হোক ডিজাস্টিফাই, মানে কোনোভাবে যাতে জাস্টিফিকেশন না পায়, তার জন্য বহু রকমের ফন্দি ফিকির, বহু রকমের চালাকি করা হচ্ছে। আপনি কোর্টে দেখেছেন, আপনি কয়েকদিন আগে, আজকে এখানে কালো পতাকা দেখছেন, সুতরাং এগুলো খুব অবাক ব্যাপার নয়। কিন্তু সাংবাদিক হিসেবে আমার কাছে একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড দেখছি পাচ্ছি, সেটা হচ্ছে মমতা গোটা পঞ্চায়েত ব্যবস্থাটাকেই বাইপাস করে যাওয়ার চেষ্টা করছে। এটা আপনি একটু ভালো করে নজর করবেন, তার কারণ হচ্ছে দেখবেন, আমি বলছি আপনাকে, যেরকম নন বিজেপি স্টেট গুলো আছে, ধরুন নন বিজেপি স্টেটে দেখবেন জাগানের স্টেটে গ্রাম সেক্রেটারিয়েট তৈরি হয়েছে, কেসিআর এর স্টেটে
পঞ্চায়েতের বদলে অন্য একটা সিস্টেম আনা হচ্ছে। হেমন্ত সোরেন একই জিনিস করছে, আর এখানে মমতা যখন দুয়ারে সরকার করছেন সেখানে পঞ্চায়েতের উপর নির্ভর না করে মমতা সরকারি অফিসার পাঠাচ্ছে, যখন সার্ভে করছে এমন কিছু মানুষকে দিয়ে করাচ্ছে আশাকর্মী, এদের তারা কিন্তু প্রত্যক্ষভাবে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নয়। আজ প্রায় ধরুন 3,300টা গ্রাম সভা আছে পশ্চিমবঙ্গে যেখান থেকে সমস্ত পঞ্চায়েত পলিসি নেওয়া হয়। 2013 পর থেকে মমতা সেই গ্রাম সভায় কোনো প্রতিনিধি পাঠায়নি, কিছুদিন আগে যার জন্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে আপনারা এগুলোতে অ্যাটেন্ড করুন। এবার এই যে বাইপাস করে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, সেইটা টেন্ডেন্সিটা কিভাবে আপনি এস্টাবলিশ করবেন, সেটা কি আপনাকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের চালাকি, ফন্দি ফিকির, কালো পতাকা, যেগুলো উস্কানিমূলক ব্যাপার, এগুলো কোনোটাই স্বতঃস্ফূর্ত নয়, এগুলো কোটোটাই স্বতঃপ্রণোদিত, এগুলো সব পেছন থেকে উস্কানি দেওয়া হয়। কেন্দ্রীয় যা কিছু তা আমি কোনোভাবে মানব না, এই হচ্ছে মোদ্দা কথা। এবার এটা হচ্ছে একটা প্রোটেস্টের ফর্ম, এই ফর্মটা উনি ওইভাবে জাস্টিফাই করছেন, কিন্তু আখেরে কি হচ্ছে, যেমন অশোকবাবু বলছিলেন সোনিয়া গান্ধী নিজেকে অফার করেছেন, রাহুল গান্ধী অফার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গাতে দুর্নীতিতে তো দুর্নীতি থাকবে অবশ্যই। এবার তারা যদি অফার করতে পারে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগরিষ্ঠ হয়েও এই ভয় পাওয়ার ব্যাপারটা আসছে কেন, এটা আমি বহুবার আপনাদের এখানে বলেছি, সব সময় একটা ভীতির মধ্যে আছেন উনি, এই ভীতিটা উনাকে কেন চেপে ধরছে, তার মানে কোথাও একটা বৈধতার প্রশ্ন আসছে। যদি উনি একদম সাদরে সব মেনে নেন তাহলে কেন্দ্রীয় দল পাঠান আর যাই পাঠান, তিনি নিজেকে মুক্ত করে দিন, উন্মুক্ত করে সামনে আনুন, সেটা করছেন না, যে কোনো কারণে হোক পেছন থেকে এই উস্কানি গুলো চলছে। বেশ, একটা কথা আচ্ছা প্লিজ বলুন বলুন, সংক্ষেপ একটা কনক্লুশনে পৌঁছে গেছেন যে কালো পতাকা যে লোকগুলো তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, আমি এখানে যথেষ্ট কন্ডেম করছি এই ব্যাপারটা, সেটা তা নয়, সাধারণ মানুষ তার প্রতিবাদে ভাষা থাকতেই পারে, এক। দ্বিতীয়ত উনি যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, নির্মলদা সাংবাদিক, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, উনি হয়তো ইদানিং গ্রামে খুব একটা বেশি যাচ্ছেন না, কারণ গ্রামে যে পরিমাণ উন্নতি হয়েছে, কৃষকরা যে পরিমাণ উন্নতি হয়েছে সেটা না, আমি বলিনি, নির্মল ভাই বলিনি, সেইটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইতে গেলে উন্নয়নের কথা বলেই কিন্তু ভোট চায়, তার জন্য কোনো ছল চতিনের দরকার পড়ে না, কি করেছি তার এসে যদি মনে করে ভোট দেবে নাহলে ভোট দেবে না, এটাই তো হয়। বেশ, আচ্ছা নির্মল বাবুর কাছে যাই, 10 সেকেন্ড আমরা আসবো, আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে উন্নয়নের প্রশ্ন আমি তুলছি না, আমি বলছি কোথাও একটা ওনার মধ্যে ভীতি কাজ করছে, ওনার লোকেদের মধ্যে কাজ করছে, ওনার মধ্যে মানে কি উনি ভয় পেয়ে বসে আছেন তা নয়। আপনি মমতা ব্যানার্জির বিহাফে কথা বলবেন না, মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি কথা বলতে দিন, আমি গোটা সিস্টেমটাকে নিয়ে বলছি, মমতা ব্যানার্জিকে আলাদা করছি না, এই জিনিসগুলো রাজনৈতিক খুব সেন্সিটিভ ইস্যু তো, স্পর্শকাতর, এগুলো একটু ম্যাচিওরিটি লাগবে, আপনি অনেক এখনো রাজনৈতিকভাবে এখনো অতটা অভিজ্ঞতা হয়নি, আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। আমি 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 নির্মলবাবুর কথা সূত্র ধরেই আসবো আমি পরবর্তী দেবাশিসবাবুর কাছে, কিন্তু তার আগে অশোকবাবু আমার কাছে 10 সেকেন্ড অবশ্যই দেবাশিসদা বলবেন। আমি একটা ছোট্ট প্রশ্ন, এই যে দিদিকে বলো থেকে দিদির দূতকে বলো, এখন প্রশ্নটা হচ্ছে আমি অনিন্দ্যবাবুকে স্পেসিফিক বলতে চাইছি, আমরা সবাই জানি, অনির্বাণ আপনারাও জানেন, আমরা সবাই জানি দিদিকে বলোতে যখনই ফোন করা হয়েছে কোনো অভিযোগ জানাতে গিয়ে বিভিন্ন তথ্যপঞ্জির সাথে সাথে এই প্রশ্নের সম্মুখীন কিন্তু প্রশ্নকর্তাকে হতে হয়েছে, আপনি কোনো রাজনীতি করেন কিনা, আপনার রাজনৈতিক পরিচয় কি, এমনিতেই যেখানে সারা রাজ্যে এরকম ভয়ের একটা আবহ, সেখানে কোন মানুষের অনিন্দ বুকের কলিজায় দম থাকবে, ভাই বলতে দাও, যে সাধারণ মানুষের তার নিজের রাজনৈতিক পরিচয় ডিসক্লোজ করে সে অভিযোগ জানাতে যাবে, এটা এর থেকে বড় জোক, এর থেকে বড় জোক আর কিছু হতে পারে? আপনি কি দিদিকে বলতে ফোন করেছিলেন না শুনেছেন?
আমি ফোন করেছি দিদিকে বলো যে কোনোদিন কোনো রাজনৈতিক জিজ্ঞাসা করা হয়নি, বলা হয় আপনি কোনো আপনি কোনো দলের সাথে যুক্ত আছেন কি না, আপনি কোনো না 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 অনিন্দ 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 বলবেন আমি বলিনি দিদিকে বলতে বিপুল পরিমাণে সাড়া পেয়েছিল মানুষ তার অভিযোগ জানিয়েছিলেন, তার জন্যই তার ফলস্বরূপ 2021 সালে 2 মে আমরা দেখতে পেয়েছি ভাবের ঘরে চুরি করা সবাই জানে কে কি করছেন, নির্মলবাবু সেটা বলেছেন এই ভাবের ঘরে কেন চুরি করছেন, নির্মলবাবু যে কথা বলেন কোন লোক ভোট দিচ্ছেন মানে সে একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারে না, এদের পাঠিয়েছে যে কথাটা নির্মলবাবু বলছেন বা সন্ময়বাবুরা বলছেন যে এই ভূত দেখতে পাওয়াটা যারা দুর্নীতি দেখতে আসছেন ধরতে আসছেন তাদের মধ্যে না দেখে অনেক স্বাভাবিক ছিল না, যারা দুর্নীতি করছেন তাদের মধ্যে দেখতে পাওয়াটা, আরে আমার এত উন্নয়নের কাজ আমার এত মানুষের কাজ মানুষের জন্য করার কাজ এইভাবে ভাবছি আমি চেষ্টা করছি মানুষের জন্য, মাঝখান থেকে কিছু লোক লুটে পুটে খেয়ে যাচ্ছে তাদের যে রাজনৈতিক পরিচয় হোক আমার চোখে তো ভূত হবে তারা, নাকি যারা ভূত ধরতে এসছে তারা ঠিক মানে গ্রামে তো প্রচুর উন্নতি হয়েছে অনিন্দবাবু বলছিলেন, তাই জন্য মুখ্যমন্ত্রীর যখন পায়ে লেগেছিল তো সেই মিদনাপুরের সুপার স্পেশালিটি হসপিটাল ছেড়ে ওনাকে কলকাতায় আসতে হয়, প্রচুর উন্নতি হয়েছে, যাই হোক ঠিক আছে মানা গেল। আমি বলতে চাইছি যে কোনো এই ধরনের যে আজকে কালো পতাকা নিয়ে মানুষ বেরিয়ে পড়েছেন বা কালো পতাকা দেখাচ্ছেন এটার পিছনে কোনো রাজনৈতিক দলের মদত না থাকলে এত সংগঠিত প্রতিবাদ বোধহয় সম্ভব হয় না। হ্যাঁ আমার অবাক লাগছে এই জায়গাটা যে একটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারের কথা খুব তৃণমূল নেত্রী বলেন, তো সেখানে যদি কেউ কোনো জায়গাতে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি দল দেখতে আসে তো তাকে সরাসরি সেই জায়গায় সহযোগিতা না করে ওই বিক্ষোভ টিক্ষোভ প্রদর্শনের কি আছে। এখন প্রশ্নটা অন্য জায়গায় যে তৃণমূল তো দুর্নীতি করেছে এটা খুব পরিষ্কার এবং এটা বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু যে বিরোধী দল রয়েছেন আমাদের তথাকথিত বিরোধী দল বিজেপি মানে তারাও কি প্রতিবাদটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন, মানে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি হয়তো একটু পরে আমাকে অন্যরা অনেক কিছু ট্যাগ বসিয়ে দিতে পারে আমার পাশে যে আমি কালকে সারা দিন ধরে তৃণমূল প্রযোজনা এবং পরিবেশ বিজেপির নতুন নাটক গঙ্গা আরতি দেখেছি এবং সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন মানে জ্বলন্ত নায়ক সজল ঘোষ, মানে এই যে জিনিসটা এই যে গঙ্গা আরতি মানে আমার আমি তো এখনো বুঝতে পারিনি রাজনীতির মধ্যে বারবার এই ধর্মীয় জিনিসকে টেনে আনার কারণ কি, তার মানে কি রাজনীতিতে কোনো ইস্যু কম পড়েছে না, সে তো আজকে না সে তো আজকে আমি আপনি গঙ্গা আরতির প্রসঙ্গ আনলেন তাই আমি বলছি আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি চান সময় টময় মেনে নির্দিষ্টভাবে যারা যারা আরতি করবার তারাই আরতি করুন, আমি জানি না কেউ মুখ্যমন্ত্রীকে না অনির্বাণ আমি চাই না যে এই জন্য বলতে চাই না যারা মন্ত্রী বিতর্ক করলাম নিশ্চিত ভাবে একথায় আসতাম গতকালই এটা নিয়ে সোনালী বিতর্ক করছিলেন, কিন্তু আমি আজকে এই বিতর্কে আসছি না, আমি আপাতত রাজনীতির ধর্ম না দেখে রাজধর্মের কথায় আসি, আমি বিক্রমবাবুর কাছে যাই, বিক্রমবাবু এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত একটা মামলা রয়েছে, আমি ঝুলে রয়েছে বলবো না মামলাটা বিচারাধীন রয়েছে, তার কারণ ঝুলে থাকা বলতে যেটা বোঝে ততক্ষণই সময় এখনো পর্যন্ত যায়নি, ফলে এখনো পর্যন্ত নিশ্চিতভাবেই সময়ের সুবিচার পাওয়ার আশা আমরা রাখতে পারি। আপনি মামলাটি সম্পর্কে অবহিত, সুষমা স্বরাজ তার মেয়ে পরিচয়ে মাসুরী স্বরাজ তিনি মামলাটি লড়ছেন, মামলাটি করেছে রাজ্য সরকার, মামলার বক্তব্য এই যত রকমের দুর্নীতির অভিযোগগুলো এসেছে তার মধ্যে সব থেকে বড় যে একটি দুর্নীতি নিয়োগ দুর্নীতি, সেক্ষেত্রে যারা যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহাল রাখার জন্য সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করা এবং সেই অতিরিক্ত পদ তৈরি করতে গিয়ে শেষমেশ ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, সেই ক্যাবিনেট সিদ্ধান্তের কথা হাইকোর্ট জানে, হাইকোর্ট পর্যন্ত জানানো হয়েছে, রাজ্যের শিক্ষা সচিব জানিয়েছেন হাইকোর্টকে অবহিত করেছেন যে ক্যাবিনেট সিদ্ধান্তের বলেই তিনি এমন একটা বিজ্ঞপ্তি করেছেন, এখন এই ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে কি হয়নি বা হয়ে থাকলে তাহলে কারা সিদ্ধান্ত নিলেন, এর পরবর্তী যে কোর্টের সওয়াল জবাব তাকে আপাতত আটকে রাখা হয়েছে সর্বোচ্চ আদালতে গিয়ে একটি স্টে অর্ডার বা স্থগিতাদেশ নিয়ে, কতদিন এই স্থগিতাদেশ থাকবে আমি জানি না, কিন্তু আমার প্রশ্নের ক্ষেত্রে আমি কেন এতটা দীর্ঘ কথা বললাম অবতারণা কেন এই প্রসঙ্গের, যে সরকার চুরি ধরতে চায় আর ধরা পড়ার পরে সেই চুরির প্রতিবিধান করতে চায়
সেই সরকার অতিরিক্ত পদ তৈরি করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে তারপরে সেই সিদ্ধান্তের বিচারটাকেও কি সর্বোচ্চ আদালতে আটকে রাখতে চায়? বিক্রমবাবু দেখুন, এই সরকার চুরি করেছে এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, এবং জনগণের টাকা আপনার আমার টাকা দিয়ে বড় বড় লয়ার দাঁড় করিয়ে কোনোভাবে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে কিছু করে আনতে চাইছে, তাই বলে চুরিটাকে কোনোভাবেই ওরা যে চেপে দিতে পারবে সেটা নয়। একটা একটা এরকম অর্ডার তো ডেফিনেটলি হয়, কারণ সুপ্রিম কোর্ট এখন দেখছে মামলাটা বিচারাধীন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে হলো যে একটা কোর্টের কাছে একটা ডকুমেন্ট পেশ করা হয়েছে যেখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে 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 ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে সেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলো ভ্যালিডেট করে দেবে, কি বলে না সুপার নিউমেরিক পোস্ট করে, দিস ইজ অলসো অ্যাবসলিউটলি ইলিগাল। এখন ওরা যখন ধরা পড়ে গেছে এই জিনিসটা করছে, ওরা ওই ডকুমেন্ট ওই পিটিশনটা কোর্টের কাছ থেকে উইথড্র করে নিতে চাইছে, দিস ইজ দেয়ার স্ট্যান্ড। কিন্তু দিস এন্টায়ার প্রসেস ইজ ইলিগাল, সুপ্রিম কোর্ট দেখছে, আমরা আশা করি সুবিচার হবে। আমি যেটা বলতে চাইছি, সমাজের প্রতিটা স্তরে গ্রাসরুট থেকে একদম টপ লেভেল পর্যন্ত পুরোটাই চুরির সাথে জড়িয়ে গেছে। এই যে দিদির দুধ বলা হচ্ছে, কাকে ধরবে, সবাই তো চুপ। তাই জন্য ইনভেস্টিগেশন বা সিবিআই ইনভেস্টিগেশন, ইডি ইনভেস্টিগেশন টপ লেভেল পর্যন্ত পৌঁছতে হবে, আদারওয়াইজ চুরির জায়গাটা পশ্চিমবাংলা থেকে আটকানো যাবে না। আজকে চুরি হবে না কেন, সারদা ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে, এখন সারদা এই চিট ফান্ড করে টাকাটা রোজগার করা যাবে না। এখন এই সব নিয়োগ অন্য কিছু প্রাইম মিনিস্টার আবাস যোজনা, এখান থেকে যে চুরিটা হচ্ছে সেইটা দিয়ে দেশটাকে চালানোর চেষ্টা করছে। এই জিনিসটাকে আলটিমেটলি যদি টপ লেভেলকে অবধি এই সিবিআই ইনভেস্টিগেশন বা ইডি ইনভেস্টিগেশন না পৌঁছয়, পশ্চিমবাংলায় চুরি ব্যাপারটাই আটকানো সম্ভব হবে না। কারণ কাকে ছেড়ে কাকে ধরবেন, তৃণমূলের গ্রাসরুট থেকে টপ পর্যন্ত 90% লোক চুর। আইনজীবী হিসেবে তার কিছু আইনি দায়িত্ব এবং তার কিছু সীমানা আছে, তার মধ্যে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করলেন। সরকার জানতে পেরেছে চুরি হয়েছে, আদালতে প্রমাণিত, তারপরে সরকার চায় সেই চাকরি চোরদের চাকরিতে বহাল রাখতে, তাদের সহানুভূতি চাকরি চোরদের প্রতি, তার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে করে তাদের যাতে অতিরিক্ত পদ তৈরি করে চাকরিতে রাখা যায়। এইটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটা স্থগিতাদেশ হয়ে আছে, সরকারের বিরুদ্ধে আর বিচার এগোবে কি এগোবে না, আমার প্রশ্ন ওই স্থগিতাদেশটা নিয়ে না, আমার প্রশ্ন সরকারের সদিচ্ছাটা নিয়ে। সরকার চায়, সরকারের সর্বোচ্চ স্তর চায়, এ রাজ্যের মন্ত্রিসভা চায় চোরদের শাস্তি দিতে। 30 সেকেন্ডে বলবেন প্লিজ। না দেখুন, আমি যতটুকু বুঝি একটা অন্যায় করে ফেলেছে তো, কিন্তু টু রংস ডু নট মেক এ রাইট, এটা ওরা বুঝছে না। ওরা একটা রংকে চাপা দেওয়ার জন্য আবার একটা রং করছে এই সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করে, এবং এই টু রংস ডু নট মেক এ রাইট এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন তাহলে উনি এটা করবেনই না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে আমি কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলছি না, আমি কিন্তু প্রশাসনটাকে বলি। অনন্তবাবু এটা ভুল করবেন না, ওনাকে আক্রমণ করা আমার কোনো ইচ্ছা নেই। এই যে প্রশাসন, তার যে দল যেভাবে চলছে আমি সেটার কথা বলছি। সুতরাং আপনি যদি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেন করতে পারেন, কিন্তু সেটা আর একটা রং, আবার একটা ভুল। তাহলে কি দাঁড়ালো, একটা অন্ধ যদি আর একটা অন্ধকে লিড করে সে দুজনেই খান্দাইতে পড়বে, ঠিক তাই জিনিসটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে করে হোক এইটা জাস্টিফাই করতে চাইছেন, কারণ উনি এটা অ্যালাউ করেছেন, এবং অ্যালাউ করতে গিয়ে আজকে উনি বিপাকে পড়ে গেছেন, তার প্রশাসন বিপাকে পড়ে। বেশ, আমার প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আজকে এই বিক্ষোভ নিয়ে এবং বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য নিয়ে। চুরি ধরতে বিক্ষোভ, চুরি ধরার পরে যিনি ধরতে এসছেন তাকে দেখে বিক্ষোভ, কোনটা আসল বিক্ষোভের কারণ হওয়া উচিত, কোনটা লজ্জা হওয়া উচিত, কোনটা লজ্জার সঙ্গে এড়িয়ে যাওয়া উচিত, শুনে নেব রাজনৈতিক প্রতিক্রিয়া। অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড সব সঙ্গে যাক, হ্যাঁ, মানুষ যেভাবে খেপে আছে, এই দিদির দূতেরা যদি যায় তাদের যে কি করবে, ভবিষ্যতের ভূত করে দেবে কিনা সেটাও বলতে পারবো না। শুধু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, একটা রাজনৈতিক কথা বলতে চাই। আচ্ছা, পঞ্চায়েতের প্রার্থীরা কি দিদির দূত নয়? দিদি কি বলেছিলেন? দিদি বলেছিলেন 294টায় আমায় দেখে ভোট দাও, তার মানে বাকিরা তো দিদির দূতই ছিল। এখন আবাস যোজনায় কোনো দুর্নীতি হয়নি, অ্যাপ্লিকেশন বা নাম যে কেউ দিতে পারে, কিন্তু ডিসবার্সমেন্টের আগে ভেরিফিকেশন এটা মাস্ট। তেমনি আবাস যোজনায় যা সবাই অ্যাপ্লিকেশন করতে পারে, কেউ কারোর পরিচিত তার নাম দিতে পারে, সবাই দিতে পারে, কিন্তু ডিসবার্সমেন্টের আগে ভেরিফিকেশন করতেই 17 লাখ মানুষের নাম বাদ গেছে।
এটা কোনো দুর্নীতির জন্য বাদ যায়নি, এটা ভেরিফিকেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার করেছেন, ভেরিফিকেশন করেই ডিসবার্সমেন্ট হবে, তাই বাদ গেছে। দিল্লির দূতের নাম করে লুট তরাজ যারা করে তারা ভূতের মতো করে বাড়িতে ঢুকছে। কোন কোন জায়গাতে হয়তো আপনারা আছেন, যে কয়েকটা জায়গাতে আছেন তার মধ্যেই ছটা জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। মানুষ বলছে ক্যামেরা থাকবে না, পুলিশ থাকবে না, বাড়ি আসুক না, দেখে নেবো কেন, মানুষ এতটাই ক্ষিপ্ত। আমার দ্বিতীয় অগ্রিবাণ, আমরা একটা 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 কাহাবাত মানে প্রবাদ আমরা শুনে অভ্যস্ত ছোটবেলা, উল্টা চোর কোতোয়ালকো ডাঁটে, এটা কি একমাত্র এ রাজ্যে সম্ভব? দুধের কথা ছেড়েই দিলাম, অনেকেই বলছেন যে এ পাড়ার চোর অন্য পাড়ায় দুধ হয়ে যাচ্ছে, আমি এতটাও বলছি না, কিন্তু দুধই হন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিই হন, মন্ত্রীই হন, তাকে দেখে তিনি যদি চুরি ধরতে এসে থাকেন, চুরির খবর পেয়ে এসে থাকেন, চুরির তদন্ত করতেও এসে থাকেন, চোরেরাই তাকে কালো পতাকা দেখাবে যারা চোরেদের প্রতিনিধিত্ব করছে, উল্টা চোর কোতোয়ালকো ডাকে। স্বর্ণবাবু আপনার কাছ থেকে শুরু করুন, শুধুমাত্র এই রাজ্যে সম্ভব? দেখুন এবার একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে এই জাতীয় তদন্ত যখনই হবে, যে কোনো সরকার সুশাসন যিনি ডেলিভার করতে চান তার কিন্তু ওয়েলকাম করা উচিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাকাটা কার বাঁচবে? গরিব মানুষের টাকাটা বাঁচবে, একদম প্রান্তিক মানুষের টাকাটা বাঁচবে? এক্ষুনি আমি শুনছিলাম ববি হাকিম, কলকাতার মহানাগরিক বা মনীষী যাই বলুন না কেন, তিনি একটা স্টেটমেন্ট করছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো চুরি হয়নি। এখানে রাজাদা আছেন, জানেন যে এটা ইউপিএ টু আমলের থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারটা চলছে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এই বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন স্কিম এসছে, তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা সময় এসেছিল, সেই সময় থেকে অপরাধটা কিন্তু সংগঠিত হয়েছে, ধীরে ধীরে সংগঠিত হয়েছে, ব্যাপক আকার নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সাম্প্রতিককালে যতবারই হয়েছে আপনারা একটা ইনভেস্টিগেট করুন, ধরা পড়বে 50% বাড়ি যাদের সমস্ত ক্রাইটেরিয়া আছে, বাড়ি আছে, গাড়ি আছে, চার চাকা আছে, তিন চাকা আছে, সবাই বাড়ি নিয়ে বসে আছে, তো সেটা দুর্নীতি নয়? আজকে 17 লক্ষ নাম বাদ দিতে বাধ্য হয়েছেন কেন? এক প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে 17টা ক্রাইটেরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি বাড়ি পাবেন না, তাহলে এই নামগুলো ঢুকেছিল কেন? প্রথম কথা হচ্ছে আমার তিনতলা বাড়ি আছে, আমার 5 বিঘে জমি আছে, আমার নামটা ঢুকলো কি করে? সেটা দুর্নীতি নয়? নাম ঢোকানোর স্তর থেকেই দুর্নীতি। এবং একটা পয়েন্ট আমরা খালি মিস করে যাই অনির্বাণ, এটা মাথায় রাখবেন যে সাম্প্রতিককালে সমস্ত পঞ্চায়েত স্তরে পঞ্চায়েতের পার্মানেন্ট কর্মীর সংখ্যা তলানিতে চলে গেছে, কোনো রিক্রুটমেন্ট নেই, সেখানে সমস্ত নেতাদের কন্ট্রাকচুয়াল লোকেরা, নেতাদের অ্যাপয়েন্টেড লোকেরা সেখানে বসে আছে, ফলে সেই লোকগুলোকে কিন্তু এই তালিকা তৈরির সময় কাজে লাগানো হয়েছিল। এখন ঘটনাচক্রে 93-94% পঞ্চায়েত কন্ট্রোল বাই তৃণমূল কংগ্রেস, ফলে তারা 2018 তালিকাটা তৈরি করেছিল, এই 17 দফা ক্রাইটেরিয়া না দিলে শেষ পর্যন্ত হয়তো দেখা যেত যে সমস্ত এই চোরগুলো বাড়ি পেয়ে যেত। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসন, নির্মলদা যেটা বলছিলেন যে স্ট্রাকচার সিস্টেমটা এমন ভাবে করেছেন যে যেখানে সমস্ত চৌর্যবৃত্তি গুলোকে আড়াল করা, প্রোটেকশন দেওয়া, তাহলে ভাবুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চিৎকার করে বলছিলেন 21 জুলাই ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে যে চাকরি কারা চলবে না, চাকরি কারা চলবে না, কেন বলছিলেন? কেন বলছি? নোয়িং দ্যাট ওয়েল যে চোরেদের চাকরি যেতে বসছে আদালতের নির্দেশে, তাদের চাকরি কারা চলবে না? আপনি বলুন তো, আমি শেষ করবো এটা দিয়ে, অনুব্রত মণ্ডলকে 14 আগস্ট বেহালায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বীরের মতো অনুব্রতকে বার করতে হবে, কি করেছে কেষ্ট? এক, দুই, দ্বিতীয়ত এই মহানগরীর মনীষী ববি হাকিম বলেছিলেন এই কেষ্ট মণ্ডল সম্বন্ধে, বাঘ হচ্ছেন কেষ্ট মণ্ডল, সেই কেষ্ট মণ্ডলের একটা সমবায় ব্যাংকে 177টা ভুয়ো অ্যাকাউন্ট উদ্ধার হলো, ফলে প্রোটেকশন অফ দ্য কালপ্রিট অ্যান্ড ক্রিমিনাল অ্যান্ড করাপ্টেড পার্সন এই সিস্টেমের স্ট্রাকচারের একটা অঙ্গ হয়ে গেছে। বেশ, আমি দেবাশিসবাবুর কাছে যাই। দেবাশিসবাবু, প্রশ্নটা সহজ আমার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন পঞ্চায়েতের কথা বলছিলেন অশোকবাবু, বিক্রমবাবুও বলছিলেন, আপনিও কিছুটা বলছিলেন পঞ্চায়েতের কথা, উদ্দেশ্যটা কী ছিল? আমার কথা হচ্ছে দুধ হচ্ছে অবদ্ধ, সে যারই আসুক, দিদির হোক বা দাদার, এটা আমরা পুরাকাল থেকে জানি, কিন্তু যদি কোনোভাবে দেখা যায় যে দুধ যে চেহারা এসছে, যে শরীরে এসছে, সে শরীরটা আসলে অতখানি পবিত্র নয়, দুধকে যেভাবে দেখা যায় তার চেহারা, তার হাত অতটা পবিত্র নয়, সে হাতও কাদামাটি লেগে আছে, মানে চুরির কাদামাটি লেগে আছে, আবাস যোজনার কাদামাটি লেগে আছে, তাহলে দুধকে নিয়েও প্রশ্ন উঠতে পারে, তাই কি এত বিক্ষোভ? হ্যাঁ,
মানে আমি যেটা বলতে চাইছি, আমি একটু সন্ময়দার একটু থেকে ধার নিয়ে বলছি, উনি বলছিলেন সুশাসন যিনি ডেলিভারি করতে চান, মানে এটা তো একটা বিশাল বড় এক্সপেকটেশান, মানে এই যে এগারো বছর পর এই এক্সপেকটেশানটা, এটা কিন্তু আমার কোথাও একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক হলো। মানে যদি এই ইন্টেনশনটাই থাকতো তাহলে তো শিক্ষা থেকে আবাস, কয়লা, গরু এইগুলো তো আসতোই না। এক, দুই, আমার বইবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই সেই সিনেমাটার গল্প এটা, যে মাস্টারমশাই আপনি কিছু দেখেন নাই, মানে এটা এটা এইগুলো বলে এটাকে ডিফেন্ড করে কোনো লাভ নেই। মানে যদি সত্যি সত্যি, আমি আবার বলছি, যদি আমার ইন্টেনশন পরিষ্কার থাকে তাহলে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অনেক আগে মমতা ব্যানার্জি হয়তো প্রত্যেক পত্র জমা দিতেন, কারণ কোনো না কোনোভাবে উনি তো দায়ী এই পুরো জিনিসটার জন্য। মানে এটা তো উনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না। যদি উনি না জানেন তাহলে এটা ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সাংগঠনিক ব্যর্থতা, যদি উনি জানেন তাহলে তো মিটেই গেল প্রবলেম, কিন্তু এর কোনোটাই উনি করেননি। উল্টে আজকে যে দূত বা ইত্যাদি দেখছেন এগুলো আর কিছুই না, এগুলো ওই কর্পোরেট কালচার যেটা উনি নতুনভাবে অ্যাডপ্ট করার চেষ্টা করছেন সেখানে আর একটা নতুন প্রচারের অঙ্গ মাত্র, এটা দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না। প্রথমত বলি দেবাশিসবাবুকে একটা কথা বলি, কর্পোরেট কালচার কি বলছেন আমি বুঝি না, যেটা আইপ্যাক করে আপনার সাথে আমি আপনি বলবেন পরে, আমি বলে নি। এই যে দিদির দূত হিসেবে যাচ্ছে, তারা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছে, কারণ কেন যেতে হবে? আরে আমার বলতে দেবেন তো, কারণ আপনারা যেতে পারেন না মানুষের কাছে। আমি বলছি বামপন্থী বিজেপি কংগ্রেস মানুষের কাছে যেতে পারে না, কারণ তাদের সেই সংগঠন নেই। কারণ মানুষের কাছে গেলে তারা মানুষ তাদের পেটাবে, কারণ তারা কি অত্যাচার করেছে সেটা দেখেছে। এবং এবং আমি বলিনি বলিনি আপনার সময় বলিনি প্লিজ আপনার সময় বলিনি আমি বলিনি আজকে দিদির দূত হিসেবে মানুষের কাছে যাচ্ছে, তার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো পেয়েছেন কিনা না পেয়েছেন সেটা জানতে, যে এবং এই যাওয়াতে কি হয়েছে বিরোধীরা, এই যাওয়াতে বিরোধীরা কি হয়েছে, বিরোধীরা খড়ক রকম পড়ে উঠছে, কারণ তারা জানে, কারণ তারা জানে যতবার ভোট এসেছে। এই ব্যাখ্যা মানতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অশোকবাবু মানে অনিন্দ্যবাবু বললেন তো যে আমি অন্য দলের তো দায়িত্ব নিতে পারবো না, বললেন কংগ্রেস যদি মানুষের কাছে যায় মানুষ পেটাবে। গত 28 ডিসেম্বর থেকে এরাজ্যের 800 কিলোমিটার পথ আমরা হাঁটছি, অলরেডি 200 কিলোমিটার পথ অতীত চৌধুরীর নেতৃত্বে আমরা হেঁটে ফেলেছি সাগর থেকে পাহাড়। যতদিন যাচ্ছে অনির্বাণ সবাই দেখছেন, যেমন ভারত জোড়ো যাত্রাতে রাহুল গান্ধীর প্রতিদিনের লোকের সংখ্যা বাড়ছে, বাংলাতেও এই লোকের সংখ্যা বাড়ছে আমাদের প্রতিদিন, এবং মানুষ ফুলমালা দিয়ে বরণ করে নিচ্ছেন, মানুষ কোথায় পেটাচ্ছেন আপনি সাংবাদিক আপনাদের কাছে ক্যামেরা থাকে আপনি জানি না। আমি যেটা বলছি, আমি আমাদের অন্য কারোর কথা বলছি না, তৃণমূলের কথা বলছি, আমি প্লিজ একটু টাইম দিন, তৃণমূলের কথা বলছি। তৃণমূল স্পেসিফিক অভিযোগ জানিয়েছে নিশীথ প্রামাণিকের বাবার বিরুদ্ধে, তৃণমূল অভিযোগ জানিয়েছে হেলেন চায় বিজেপির পঞ্চায়েতের সদস্য বিপুল রায়ের দাদার বিরুদ্ধে। আমি বলতে চাইছি এই দুজনের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নিন, তাহলে বুঝবো সদিচ্ছা। তাহলে আমি আমি কেন অনির্বাণ এরা পারবে না জানেন? আসলে তুমিও খাও আমিও খাও নীতিটাকে তো এরা এস্টাবলিশ করতে চাইছে, তাই বিজেপি তৃণমূলে লুটোপুটি করে খাওয়ার নীতিটাকে এরা বাংলা এস্টাবলিশ করছে। নির্মলবাবু শেষ 10 সেকেন্ড, 10 সেকেন্ড নির্মলবাবু কথা বলছি, তাতেই আপনারা যা বোঝার বুঝবেন। আমি মিথ্যে কথা বলি না, এই কথাটা যেমন একটা বড় মিথ্যা, ঠিক আমার প্রশাসনে কোনো দুর্নীতি নেই, এই কথাটাও একটা দুর্নীতিপূর্ণ কথা, এটা বোঝার চেষ্টা করব। সুতরাং যদি মানে ববি হাকিম যেটা বললেন, ফিরাদ হাকিম যেটা বললেন, আপনি নোটিস করে দেখবেন পার্টির জেনারেল সেক্রেটারি কিন্তু সব জায়গায় হুমকি দিয়ে বেড়া হুমকি দিচ্ছেন যে কেউ চুরি করবেন না, ব্যবস্থা নেব। কিন্তু মমতা প্রশাসনের অন্য নেতারা, তারা মমতা প্রশাসনকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এই যে ডাইকোটমিটা তৈরি করা হচ্ছে, এটা খুব কনফিউজিং। বেশ, আমার সময় একেবারে শেষ, এর পিছনে নতুন বা পুরনো তৃণমূলের কোনো আবার আবার কোনো সংঘর্ষ আছে কিনা আমি জানি না, মানে পুরনো তৃণমূল চুরি করেছে নতুন তৃণমূল করবে না এমন কোনো এমন এমন কোনো দ্বন্দ্ব আছে কিনা আমি জানি না, কিন্তু আপাতত আমাদের অনির্বাণের অগ্রিমানের আজকের বিতর্ক এখানেই শেষ করতে হবে। এবং শেষ করবার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে আমার আজকের ব্রহ্মাস্ত্র। চুরি করতে লজ্জা নেই, ধরা পড়লে বিক্ষোভ, ভেবে দেখবেন শাসক, রাজধর্ম পালন মানে কিন্তু আমার গায়ে কোনো কাদা নেই বলে নিজের হাতে গাটা ঝাড়া নয়। মানুষ যদি আপনার গা ঝেড়ে আপনাকে সার্টিফিকেট দেয় তাহলেই আপনি প্রকৃত সৎ, যে কথা বলছিলেন নির্মলবাবু। তাই আমার প্রশ্ন, চুরি করতে লজ্জা নেই, ধরা পড়লে বিক্ষোভ, ভেবে দেখবেন শাসক। অনির্বাণের অগ্রিমানের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজে ফের বিজেপির ডেপুটেশনে
সিপিএম এর পতাকা হুগলির সুগন্ধায়। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিজেপির ডেপুটেশন চলছিল, সেই ডেপুটেশন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনের সারিতে বিজেপির গেরুয়া পতাকা, তার উপরে পদ্মফুল আঁকা, বিজেপি লেখাও আছে পতাকা, এবং তার সঙ্গেই একই সঙ্গে সেই ডেপুটেশনে সিপিএম এর পতাকাও দেখা যাচ্ছে। সুগন্ধা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে এই ছবি ছিল, যদিও মিছিলে দলের কোনো লোক ছিল না বলে দাবি করেছেন সিপিএম নেতা। হ্যাঁ, এ তো একই ঘটনার পুনরাবৃত্তি, কদিন আগে এই এটা দাঁতপুরে হয়েছে, আবার এখানে হচ্ছে। এটা বিজেপি তার মিছিলে এইভাবে রাস্তা থেকে কোথা থেকে ঝান্ডা কুড়িয়ে নিয়ে এসে তাদেরই কর্মীদের হাতে তুলে দিচ্ছে, দিয়ে বলছে সিপিএম। অরিবারের অগ্রিমান আজকের মতো এ পর্যন্ত, এরপর চোখ রাখুন সোজাসুজি সোনালীতে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।